হ্যালো বন্ধুরা আর কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি মাছ আর পেঁয়াজ কলি দিয়ে একটা রেসিপি বানাবো চলুন কিরম করে বানাই একবার দেখুন প্রথমে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো সাদা তেল তারপর আমি মাছগুলো ভেজে নেবো এটা হচ্ছে রুই মাছ এই মাছটা ভালো করে ভেজে নেবো এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা ভেজে নেব মাছটা একটু ভালোভাবেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেল এবার একে একে তুলে নেব এবার আমি ওই তেলেতেই আধা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব এবার আমি আলু সেদ্ধটা আগে থেকেই করে রেখেছিলাম ওইটাকে দিয়ে একটু ভেজে নেব আলু সেদ্ধটা এই জন্যেই করা কেন কি বেগুনও নরম পেঁয়াজ কলিটাও নরম এই জন্য আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো দিয়ে ওটাকেও ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে একটা টমেটো চারফালি করে কেটে দিয়ে দিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু হানি ভালো করে নেড়ে নেব এবার আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো দেড় চামচ গুঁড়ো লঙ্কা স্বাদ অনুসার নুন দিয়ে একটু কষে নেব কষা হয়ে যাওয়ার পরে এবার পরিমাণ মতন জল ঢেলে দেব একটু ফোটাতে দেব একটু ফুটে যাওয়ার পরেতে আধা চামচ সর্ষে বাটা দিয়ে দেবো কালো সরষে বাটা এবার এটাকে সেদ্ধ করতে দেবো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো এবার দিয়ে দেবো এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আধা চামচের মতন দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো তরকারিটা হয়ে গেল এবার আমি একটা পাত্রে ঢেলে নেব খুব সিম্পল রান্নাটা আর টেস্টিও বেশি বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি